নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই এপ্রিল মাসে আপনারা কোন ধরনের রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য কত পরিমাণে বিনামূল্যে পাবেন তার নতুন লিস্ট চলে এসেছে আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে সেই সঙ্গে আপনারা এই এপ্রিল মাসেও পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে পেয়ে যাবেন তো কাদেরকে এই পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হবে কী জন্য দেওয়া হবে সেটাও দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে এ এ ওয়াই এস পি এইচ এইচ পি এইচ এইচ আর কে ওয়ান না কি আর কে টু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এ এ ওয়াই যাদের কার্ড রয়েছে তারা এই এপ্রিল মাসে কত পরিমাণে কী কী রেশন সামগ্রী বিনামূল্যে পাবেন সেটা প্রথমে দেখে নেব তো দেখুন কি বলা হচ্ছে যে পরিবার পিছু প্রতি মাসে বরাদ্দ অর্থাৎ এ এ ওয়াই যাদের কার্ড রয়েছে তারা কিন্তু প্রতি পরিবার পিছু পেয়ে যাবেন চাল পনেরো কেজি করে এবং ফার্টিফাইড আটা উনিশ কেজি করে এটা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে সেই সঙ্গে কেন্দ্র সরকারের তরফ থেকে যেটা অতিরিক্ত দেওয়া হয়েছিল সেটা কিন্তু আপনারা সেপ্টেম্বর মাস অব্দি পেয়ে যাবেন আবারও কিন্তু বাড়ানো হয়েছে তো কি বলা হচ্ছে যে চাল দুই কেজি করে এবং সঙ্গে গম তিন কেজি করে এটা কিন্তু প্রতি কার্ড পিছু যাদের এ এ ওয়াই কার্ড রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন তাছাড়াও আপনারা চিনিও কিন্তু পেয়ে যাবেন তবে সেটা বিনামূল্যে নয় সেটা কিন্তু আপনাকে কিনতে হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি দরে তো এরপরে পিএইচএইচ ও এস যাদের কার্ড রয়েছে তারা কি কি পাবেন আমরা দেখে নেবো দেখুন কী বলা হচ্ছে প্রতি কার্ড পিছু তাদের জন্য বরাদ্দ চাল দুই কেজি করে এবং ফার্টিফাইড আটা দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে এবং আপনারাও কিন্তু অতিরিক্ত পেয়ে যাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে চাল দুই কেজি করে প্রতি কাঠপিছু এবং গম তিন কেজি করে প্রতি কাঠপিছু সম্পূর্ণ বিনামূল্যে তো এরপরে আর কে সাই ওয়ান যাদের কার্ড রয়েছে তারা কি কী পাবেন আমরা দেখে নেবো দেখুন কি বলা হচ্ছে যে চাল দুই কেজি করে প্রতি কার্ড পিছু সঙ্গে তিন কেজি করে গম প্রতি কার্ড পিছু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আপনাদের জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা বরাদ্দ নেই এরপরে আর কে টু যাদের কার্ড রয়েছে তারা পেয়ে যাবেন এক কেজি করে চাল এবং সঙ্গে গম এক কেজি করে প্রতি কার্ড পিছু আপনাদের জন্য কিন্তু রকম অতিরিক্ত রেশন সামগ্রীর মাল বরাদ্দ নেই এরপরে দেখুন বলা হচ্ছে পাঁচশো টাকা বা এক হাজার টাকা কারা কিভাবে পাবেন তো দেখুন বলা হচ্ছে যে আমরা সবাই জানি রাজ্য সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হল ভান্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের মধ্যে যারা এস সি টি রয়েছেন তারা প্রতি মাসে পেয়ে যান এক হাজার টাকা এবং বাকিরা পান পাঁচশো টাকা করে জানা গেছে যতদিন এই তৃণমূল সরকার ক্ষমতায় থাকবে অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচন অবধি এই এই প্রকল্প চালু থাকবে অর্থাৎ আগামী এপ্রিল মাসেও পঁচিশ থেকে ষাট বছরের এস সি মহিলারা পেয়ে যাবেন এক টাকা এবং বাকিরা পেয়ে যাবেন পাঁচশো টাকা অর্থাৎ বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে প্রকল্প লক্ষ্মীর বনের প্রকল্প সেই প্রকল্পে কিন্তু এই এপ্রিল মাসের শুরুতেই আপনারা টাকা পেয়ে যাবেন যারা অলরেডি টাকা পাচ্ছেন প্রতি মাসে তাদের মধ্যে থেকে এস এসটিরা কিন্তু পেয়ে যাবেন এই এপ্রিল মাসের শুরুতেই এক হাজার টাকা এবং বাকিরা পেয়ে যাবেন পাঁচশো টাকা তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন পুরোটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে